নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ভোকাবুলারি আলোচনা করছিলাম, আজ তার ডে টু। তিনটে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তিনটে ইডিয়ম ফ্রেজ, তিনটে সিনোনিম এবং তিনটে অ্যান্টোনিম সম্পর্কে আলোচনা করবো। আর প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার্সের SSC WBCS প্রিলিমিনারি ব্যাংকের থেকে কিন্তু আমি তুলে এনেছি। আর যে সমস্ত এক্সামে এই যে ওয়ান ওয়ার্ড, ইডিয়ম ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম আসে, প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। তার কারণ আমি প্রিভিয়াস ইয়ার্স থেকে তুলছি, আর প্রিভিয়াস ইয়ার্স থেকেই কিন্তু ভোকাবুলারি রিপিট হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এই লেকচারের PDF আপনারা কালেক্ট করতে পারেন এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে, এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট আপনারা পেতে পারেন, এবং এগিয়ে চলো 2.0 এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত লেকচার আপনারা পেতে পারেন। দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক প্রথমে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আমরা কাজ কী করি, এখানে একটা বড় সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সটাকে আমরা একটি ওয়ার্ডের মধ্যে বেঁধে ফেলি। তো প্রথম যেটা রয়েছে, দেখুন, ওয়ান হু পজেসেস মেনি ট্যালেন্ট, একজন অনেক গুণের অধিকারী, তাদেরকে আমরা কি বলবো, ভার্সাটাইল, তাকে আমরা বলবো ভার্সাটাইল, একজন যে বহুগুণের অধিকারী। ধরুন একজন ব্যক্তি, রাম নামের একজন ব্যক্তি, সে গান গাইতে ভালো, গান গাইতে পারে ভালো, সে নাচ করতে পারে ভালো, সে ভালো কবিতা আবৃত্তি করতে পারে, সে ভালো দৌড়াতে পারে, সে স্পোর্টসে খুব ভালো, অন্যদিকে সে পড়াশোনায় খুব ভালো, অন্যদিকে সে কাউকে ভালো পড়াতে পারে, অর্থাৎ সে অনেক রকম গুণের অধিকারী। তো এই রকম ব্যক্তিকে বলা হয় ভার্সাটাইল, অর্থাৎ অনেক রকম ট্যালেন্টের অধিকারী হলে তাকে ভার্সাটাইল আমরা বলি। নেক্সট, ডিটেলড প্ল্যান অফ জার্নি, আপনি কোথাও ধরুন যাচ্ছেন, আপনি কীভাবে যাবেন, বাই রোড, বাই রেলওয়ে, বাই এয়ারওয়ে, আপনি কীভাবে যাবেন, আপনি কোথায় গিয়ে থামবেন, তারপরে কীভাবে যাবেন, নেক্সট স্টপ আপনার কী হবে, এই যে একটা ডিটেলড প্ল্যান, আপনার একটা জার্নির ডিটেল প্ল্যান। অথবা ধরুন আপনি UPSC-র প্রিপারেশান নিচ্ছেন, আপনি WBCS-র প্রিপারেশান নিচ্ছেন, তার মাধ্যমে আপনি টানা এক বছর প্রিপারেশান নেবেন, তারপর প্রথম দু মাস আপনি কীভাবে প্রিপারেশান নেবেন, তারপরের দু মাস আপনি কীভাবে অপশনাল প্রিপারেশান নেবেন, তারপরে কীভাবে আপনি MCQ প্র্যাকটিস করবেন, তারপরের দু মাস আপনি কীভাবে এগিয়ে যাবেন, এই যে ডিটেল একটা প্ল্যান আপনার জার্নি, সে জার্নি আপনার বাই রোড হতে পারে, বাই ট্রান্সপোর্ট হতে পারে, আবার সে জার্নি আপনার লাইফের হতে পারে। তো ডিটেল প্ল্যান অফ জার্নি, এটাকে কী বলা হয়, ইটিনারি। নেক্সট, ওয়ান হু লাইভস অন আদার্স লাইফ, একজন যে অন্যের জীবনের ওপর বেঁচে থাকে, অন্যের জীবন থেকে পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে। যেমন ধরুন একটা বড় গাছ, একটা বট গাছ যখন দেখবেন আপনি, সেই গাছের ওপর দেখবেন অনেক ছোটো ছোটো ফার্ন জাতীয় গাছ, অনেক ছোটো ছোটো গাছ, কিন্তু সেই বট গাছের ওপরে শিকড় গেঁথে তারা বসবাস করছে এবং জীবন ধারণ করছে, ওই বট গাছ থেকেই পুষ্টি সংগ্রহ করে। এই সমস্ত গাছ, অন্য এক্সাম্পল নিতে পারেন কৃমি, যেটা হচ্ছে মানুষের দেহে থাকে, তো মানুষের দেহে থাকে, অন্যান্য প্রাণী দেহেও থাকে, কুকুরের দেহে থাকে, অন্যান্য প্রাণী দেহে থাকে, এই যে কৃমি, এরা কিন্তু সেই প্রাণীর দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে নিজের জীবন ধারণ করছে, এদেরকে বলা হয় প্যারাসাইট। নেক্সট, ইডিয়ম ফ্রেজেস, ইডিয়ম ফ্রেজেসের প্রথম কী বলছে, দেখুন, এই রেড লেটার ডে, এই রেড লেটার ডে আমরা এটাকে কী বলে ডিনোট করবো, এ ডে মেমোরেবল ফর জয়ফুল ইভেন্ট। ধরুন এমন একটি দিন, এমন একটি দিনে আপনার লাইফের খুব সুন্দর একটি ঘটনা ঘটলো এবং সেই ঘটনা আপনাকে খুব আনন্দ দিল, এবং সেই ঘটনা আপনি লাইফে আর কোনো দিন হয়তো ভুলবেন না এবং মেমোরেবল হয়ে থাকলো আপনার লাইফে। তো ওই দিনটাকে কী বলা হবে, ওই দিনটাকে বলা হয় হবে এই রেড লেটার ডে, অর্থাৎ এ ডে মেমোরেবল ফর জয়ফুল ইভেন্ট, অর্থাৎ আনন্দদায়ক কোনো ঘটনার জন্য ওই দিনটি আপনার সারা জীবনের জন্য মনে থেকে গেল। নেক্সট, টার্ন ডাউন, টার্ন ডাউন কথার অর্থ হলো ফিরিয়ে দেওয়া, তো এটাকে আমরা ডিফিউজ বলে টার্ম করতে পারি। ডার্ক হর্স, দেখুন ডার্ক হর্স সাধারণত একটু আনকমন টাইপের, ডার্ক হর্স একটা সাদা, আমরা সাদা ঘোড়া দেখি, আমরা বাদামি ঘোড়া দেখি, কিন্তু ডার্ক হর্স সাধারণত একটু কম দেখি তুলনামূলক, এবং তাছাড়া ডার্ক হর্সটা আমরা কম ইউজ করি। তো এই যে ডার্ক হর্স, অনেকটা আনএক্সপেক্টেড, সার কেউ এক্সপেক্ট করতে পারে যে ডার্ক হর্স জিতে যাবে, তো এই টাইপের আপনারা ভাবতে পারেন। ধরুন একটা ক্লাসে 20 জন স্টুডেন্ট রয়েছে, যার মধ্যে রাম, শ্যাম, অজিত, সুজিত রয়েছে, তো সুজিত সেখানকার সবচেয়ে খারাপ স্টুডেন্ট, সবাই ভাবতো সে 20 র্যাঙ্ক করবে, 19 বা 20 র্যাঙ্ক করবে, তার আগে সে আসতে পারবে না, আর রাম ফার্স্ট হবে, কিন্তু দেখা গেল যে সুজিত সে ফার্স্ট হয়ে গেল, অর্থাৎ সে জিতে গেছে অবশ্যই, কিন্তু ইট ইজ আনএক্সপেক্টেড, এটা আনএক্সপেক্টভাবে সে জিতে গেছে। একজন উইনার, অর্থাৎ সুজিত যে আনএক্সপেক্টেড একজন উইনার, আনএক্সপেক্টেড হলেই তাকে বলা হবে ডার্ক হর্স, অর্থাৎ অ্যান আনএক্সপেক্টেড উইনার। নেক্সট, সিনোনিমে আমরা কী দেখবো, প্রথমে রয়েছে দেখুন অ্যাকিউট, অ্যাকিউট কথার অর্থ হলো তীক্ষ্ণ, অ্যাকিউট কথার অর্থ তীক্ষ্ণ হিসেবে ইউজ করা যেতে পারে। কোনো যন্ত্রের ক্ষেত্রে অ্যাকিউট আমরা তীক্ষ্ণ হিসেবে ইউজ করতে পারি, ওয়েফেনের ক্ষেত্রে আমরা আবার অ্যাকিউট ব্রেনের ক্ষেত্রে সেটা ইউজ করবো ট্যালেন্ট হিসেবে। তো অনেক সময় বলা হয় দেখুন ওই ব্যক্তির ব্রেন খুব অ্যাকিউট, অর্থাৎ ওই ব্যক্তির বুদ্ধি খুব তীক্ষ্ণ, বা ওই ব্যক্তি খুবই ট্যালেন্টেড, সে একজন খুব অ্যাকিউট পার্সন, মানে সে খুব সঠিক পার্সন, মানে সব দিকে সে কোনো রকম ভুল করছে না, এই টাইপের টার্ম করতে পারেন আপনি। অ্যাকিউট কথার অর্থ তীক্ষ্ণ, সেটা শার্প হতে পারে, সিনোনিম ট্যালেন্টেড হতে পারে, অ্যাকিউট সঠিক হতে পারে। নেক্সট, অ্যাডেকোয়েট, অ্যাডেকোয়েট পর্যাপ্ত, একটা এক্সাম্পল দেখুন,
দিস পেনস দোজ পেনস আর অ্যাডেকোয়েট ফর মাই রাইটিং, অর্থাৎ এই পেনগুলো আমার লেখার জন্য পর্যাপ্ত। তো এই যে পর্যাপ্ত, পর্যাপ্তর সিনোনিম কী কী হতে পারে? কমপ্লিট হতে পারে, পরিপূরক হতে পারে, এনাফ হতে পারে, যথেষ্ট হতে পারে, সাফিসিয়েন্ট মানে এনাফ একই জিনিস, কমপ্লিট, এনাফ, সাফিসিয়েন্ট একই টাইপের, এবং অ্যাডেকোয়েট, পর্যাপ্ত, এগুলোর সিনোনিম। নেক্সট অ্যাডজয়েন, অ্যাডজয়েন কথার অর্থ হলো যুক্ত করা, এর টার্ম কী হতে পারে, সিনোনিম কী হতে পারে, অ্যাটাচ হতে পারে, একটার সাথে আরেকটা যুক্ত করা, অ্যাটাচ করে দেওয়া, ইউনাইট, ইউনাইট শক্তির ক্ষেত্রে সাধারণত ইউজ করা হয়, আমরা ইউনাইট থাকবো তাহলে আমাদের কেউ হারাতে পারবে না। একটা লাঠির একটা গল্প রয়েছে যে একজন টিচার তার স্টুডেন্টদের বলছে যে প্রত্যেকে একটি করে লাঠি ভাঙো, তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট ভেঙে দিচ্ছে, কিন্তু সমস্ত লাঠিগুলোকে যখন একসাথে দেওয়া হচ্ছে, লাঠিগুলো যখন ইউনাইট হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই একজন স্টুডেন্ট আর ভাঙতে পারছে না। তো এটাই হচ্ছে ইউনাইট স্ট্রেংথের ক্ষেত্রে ইউজ করা হয়। আর অ্যান্ড ধরুন রাম অ্যান্ড শ্যাম, রাম এবং শ্যাম, রাম এবং শ্যামকে যুক্ত করছে ওই অ্যান্ড, তো এক্ষেত্রে আমরা অ্যাডজয়েন্টকে টার্ন করতে পারি এই তিনটে দিয়ে। নেক্সট অ্যান্টোনিমের ক্ষেত্রে কী কী? অ্যান্টোনিমের ক্ষেত্রে প্রথমে রয়েছে বারবারাস, তো এর অর্থ কী? এর অর্থ হলো বর্বর, যে বর্তমান সভ্যতার সাথে পরিচিত নয়, বর্তমান সিভিলাইজেশনের সঙ্গে পরিচিত নয়, তো এর অ্যান্টোনিম কী হবে? সিভিলাইজ, বর্বর অ্যান্টোনিম সিভিলাইজড হবে, যে বর্তমান সোসাইটির সাথে পরিচিত, যে বর্বর নয় মার্জিত, সে হলো সিভিলাইজড। নেক্সট ব্যারেন, ব্যারেন কথার অর্থ কী? ব্যারেন কথার অর্থ অনুর্বর, কোনো একটা ল্যান্ড, সেই ল্যান্ড কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম ফসল চাষ করলে সেটা অনুর্বর হয়ে যায় বা ব্যারেন হয়ে যায়, তো সেই ল্যান্ডটাকে ফার্টাইল করার জন্য সেখানে জৈব সার দিতে হয়, তারপর ডাল জাতীয় শস্য চাষ করতে হয়, তো এর জন্য ফার্টাইল করার চেষ্টা করা হয়, তো ফার্টাইল তাহলে কিন্তু এই ব্যারেন বা অনুর্বরের অ্যান্টোনিম হয়ে যাবে। নেক্সট বাইন্ড, বাইন্ড কথার অর্থ হলো বাধাই করা, ধরুন একটা বই, বই রিলেটেড বাইন্ড টার্মটা আপনারা অনেক সময় শুনেছেন, বাইন্ড কথার অর্থ বাধাই করা, একটা বইকে বাইন্ড করতে হবে, একটা বইকে বাইন্ড করতে হবে, এই টাইপের টার্ম আমরা সবসময় বলে থাকি, তো বাইন্ড কথার অর্থ হলো বাধাই করা। তো বাধাই করার অপোজিট কী হতে পারে? বাধাই করার অপোজিট হবে রিলিজ, অর্থাৎ ছেড়ে দেওয়া, রিলিজ কথার অর্থ ছেড়ে দেওয়া বা ঢিলা দেওয়া, রিলিজ। তো এই হলো অ্যান্টোনিম, তো এই ছিল আজকে আমাদের অ্যান্টোনিম সিনোনিম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও ডেইলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন না। তবে আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।